হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো তোমরা? তো আমি ভালো আছি। আর মৌসুমিস লাইফস্টাইলে তোমাদের অনেক 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 স্বাগত জানাই। তো এখন তোমার ঘড়িতে বাজে সকাল 9:30, ওই দেখো 9:30 বাজছে ঘড়িতে, আর আমি এখন ব্রাশ করব। দেখেছো কত সকালে আমি উঠেছি? তো যাই হোক, খিয়ারকি মারছিলাম, আজকে লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে, এর জন্য একটা কারণ রয়েছে। তো আমি কালকে সারা রাত একদমই চোখের পাতা এক করতে পারিনি, এই ভোরবেলা শুয়েছি 5টার দিকে, তাই এখন 9:30 বেজে গেল। তো এখন এই যে ব্রাশ করছি, তো ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হব। আর আমার মনটাও ঠিক ভালো নেই, তো দেখতেই পাচ্ছ একটু চিন্তার মধ্যে আছি, মনটা ভীষণ খারাপ। আর সেটা আমি পরে বলছি কেন মন খারাপ। তো চলো তাড়াতাড়ি ব্রাশ ট্রাশ করে এখন ফ্রেশ হয়ে নেব, তারপরে মামাকে উঠাবো। আর এই দেখো মামাম উঠে গেছে, তো মামামকে এখন ফ্রেশ করব। তো তার আগে আমিও চলে এসেছি ফ্রেশ ট্রেশ হয়ে, এখন তোমার স্কিন কেয়ারটা করব। তো তার আগে মামামকে দেখো কি করছি, মামামকে এইভাবে হাসাচ্ছি, কারণ মামাম ঘুম থেকে উঠে এত কান্নাকাটি করছিল। তো এরকম করলে কি মামামের মনটাও ভালো হয়ে যায়, আর দেখতেই পাচ্ছ হাসছে মামাম। আর এই দেখো মা আবার কি নিয়ে চলে আসলো, মা বলছে এটা দেখা। আমি বলছি হ্যাঁ, খুব সুন্দর দই হয়েছে, দেখো কি সুন্দর দই, আবার গন্ধ শুকছে মা। তো কয়দিন ধরে কি হয়েছে বলো তো, আমি মা বাবা সবাই টক দই খাই, তো বাড়িতে টক দই পাতে একটুখানি দই নিয়ে এসেছিলো বাবা, তো এই যে মাটির ভাটটায়, তো সেটা দিয়েই টক দই পাতা হয়। তো কালকে ঘষে দুধ দিয়ে গেছে, এত পাতলা দুধ, তো দই তো হয়নি, তো দই যে পড়েই গেল আর কি দেখাবো, এর জন্য আমি হাসছি। তো দেখো দুধের কি অবস্থা, টাকা দিয়েও দুধ নেবো তাও এত জল দুধ। তো যাই হোক, এই যে এখন আবার চা খেতে বসে বললাম, মায়ের আর আমার চা এই যে নিয়ে চলে এসছে, তো মা দিয়ে গেল। আর চাটা খেয়ে মামামকে একবার ফ্রেশ করে তারপরে মামামকে সকালের খাবার খাওয়াবো। আর আমি এখন সকালবেলা খালি পেটে এই যে তোমার গরম জল খাই এক গ্লাস, একদম হালকা উষ্ণ গরম জল, কারণ গরম জলটা খেলে তোমার কী হয় বলো তো, গ্যাস ট্যাস হয় না। তো সারাদিনে খাবার টাবার খেলে না সেরকম গ্যাস হয় না, আর শরীরের পক্ষেও ভালো হালকা উষ্ণ গরম জল। তো এটা আমি এখন প্রত্যেক দিন সকালে এক গ্লাস বা দেড় গ্লাস খাচ্ছি। আর ওই দেখো মা তোমার গ্যাসে রান্না বসিয়ে দিয়েছে, তোমার ভাত করছে, আর এদিকে হয়তো ডাল বসিয়েছে, আর ডিম নিচ্ছে ফ্রিজ থেকে, তো ডিম রান্না করবে। আজকাল বাবা বাজারে যায়নি, কারণ বাবার আজকে উঠতে লেট হয়ে গেছে, এর জন্য আর যায়নি। আর হ্যাঁ, যেটা বলছিলাম যে আজকে আমি কেন এত লেট করে ঘুম থেকে উঠলাম, তো কালকে রাতে হঠাৎ করে আমার বর ফোন করলো, তো আমার শাশুড়ি মায়ের তো শরীরটা সেরকম ভালো নেই, কিন্তু আমি চলে এসেছিলাম তখন শরীরটা ভালো ছিল, তারপর যে চেক আপ করে এসেছে বাড়িতে, তো আসার পর শরীরটা ভীষণ অসুস্থ হয়ে পড়ে। তো কালকে রাতে ফোন করেছে যে মায়ের শরীর খুব খারাপ করছে, তুমি কালকে চলে আসো। আর এই কথা শোনার পর কি আর ঘুম আসে বলো, তাই সারা রাত টেনশনে আমার কিছুতেই ঘুম আসেনি। তো এই সকালবেলা ঘুমিয়ে টুপে তারপরে যে 9:30 সময় উঠেছি, তো এখন এইমাত্র আমি খাওয়া দাওয়া করলাম এখানে বসে বসে, আর টুইটিকে একটু ভাত দিয়েছি। তো আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম, ও খাবে না আমার হাতে, ও একা একা খাবে, তো এর জন্য এর মধ্যে একটু পটল ভাজা, আলু ভাজা, ডিম দিয়েছি, ভাত দিয়েছি। তো দেখো ভাতটাকে কি সুন্দর করে মেখেছে, মেখে তারপর এখন খেলা করছে, খাওয়ার তো নামই নেই, খালি দুষ্টুমি করে না, তাতেই খেয়ে নাও, খেয়ে দিয়ে স্নান করবা। কি হলো, মুখে দাও, মুখে দাও, ওরে মুখে তো যায়নি না, মুখে তো যাচ্ছে না, তাড়াতাড়ি খাও। এই যে এইভাবে দুষ্টুমি করতে থাকে, খাবে তো না, খাওয়ার তো নাম নেই, ভাত তো একদমই খায় না, তো এই যে এরকম দুষ্টুমি করে, যাও দু একটা খায়। এ বাবা ইলি বাবালি, উনি বাবা দেখো দেখো স্টাইলটা দেখো, একটু এভাবে এভাবে চটকাচ্ছে। হ্যাঁ তুমি খাও, আমি খাবো না, আমি আমার খাওয়া হয়ে গেছে, তুমি খাও, তুমি তো আমার সাথে খেলে না, না আমি ধরবো না, খাও খাও খাও, তাড়াতাড়ি খাও, স্নান করিয়ে দেবো।
আর এই দেখো এখানে তোমার এসির মিস্ত্রি এসছে এসি সার্ভিসিং করতে, তো দেখতেই পাচ্ছ কিভাবে সার্ভিসিং করছে। আর আমার বাবাও কি বলছে বলো তো, বলছে এর আগে যতবার এসি সার্ভিসিং হয়েছে এইভাবে কোনো দিনও মানে এভাবে করেনি, তোমার জাস্ট ব্রাশ দিয়ে ধুয়ে আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে তোমার এসি সার্ভিসিং করেছে। তো এটা আমরা ফার্স্ট টাইম এরকম দেখছি। তো লোকটা বলছিল যে ওইভাবে কি এসি সার্ভিসিং হয় নাকি, তো এইভাবে করলে বেশি পরিষ্কার হয়। আর এইভাবে তোমার জল দিয়ে করছিল, আর এই দেখো নিচেও তোমার বালতিতে জল রয়েছে, মোটরের সাহায্যে জল তুলে তারপরে এসিটাকে সার্ভিসিং করছিল। আর প্রচুর ময়লা বেরোচ্ছিলো, মানে বলার মতো না এত ময়লা বেরোচ্ছিলো। তো মানে দুনিয়ায় তাহলে ভাবো কত ধরনের মানুষ থাকে, আর আমাদের কীভাবে ঠকিয়ে যায় যে একটুখানি টাকার তো টাকা নেবে কিন্তু তোমার কাজকর্মে কিছুই করবে না। তো সেটাই বলা হচ্ছিলো। তো এইভাবে তোমার এসিটা সার্ভিসিং করছে, আর মা এ দেখো এদিকে তোমার ইয়ে করছে, তোমার মুড়ির ছাতু করছে টুইটির জন্য, কারণ আমি বাড়ি যাবো এর জন্য তাড়াহুড়ো করে তোমার এই যে মুড়ির ছাতু করছে। আর টুইটিকে না তখন আর ফ্রেশ করায়নি, কারণ ও এত দুষ্টু করছিলো। তা মা বললো কি এখন আর করাতে হবে না, 11টা তো প্রায় বাজতে গেল, তুই ওকে স্নান করিয়ে দে। এর জন্য ওকে একবারে স্নান করিয়ে দিয়েছি, ভাত ছাত দিয়ে খাচ্ছিলো খেলা করছিলো। আর এই যে মা এখন মুড়ির ছাতুটা করছে, কারণ ওই বাড়িতে গেলে আমার বিশাল চাপ হয়ে যায়, আর আমি এটা করতেও পারি না, কারণ মিক্সারে তোমার শুকনো জিনিস তো এটা তোমার বেশি যদি তোমার চলে না তাহলে তোমার এটা পুড়ে যাওয়ার চান্স থাকে, শুকনো জিনিস যেহেতু। তো মা সেটা কায়দা করে করে আমাকে পাঠিয়ে দেবে বেশি করে, তাহলে আমারও সুবিধা হবে খাওয়াতে। আমি রেডি হয়ে গেছি দুপুরবেলা খাওয়া দাওয়া করে, তারপরে যে ড্রেস পরে নিলাম, এখন বিকেল 5টা বাজে, তো এখনই বেরোবো, আমার বর আসছে। তো ও বলল যে বাইকে যাবে, আমি বললাম এত ব্যাগপত্র নিয়ে কি করে যাব, তো বলল যে তাহলে আমাদের আগে নামিয়ে দেবে তারপরে ব্যাগপত্র নিয়ে যাবে। আর এখানে দেখো, এই দেখো মামাম শুয়ে রয়েছে, দেখেছো কত টাকাটাকি করছি, ও টোর যাবি না কিছুতেই উঠছে না। আমি ভাবলাম থাক তাহলে শুয়ে থাকুক, তো ওর বাবা আসুক তারপরে না ডেকে উঠিয়ে নিয়ে যাব। আর এখানে সব ব্যাগপত্র রয়েছে, এই যে। আর আজকে জামা কাপড় কিচ্ছু শোকায়নি, বাইরে বৃষ্টি পড়ছে, একটু আগেও ঝিরিঝিরি বৃষ্টি হলো। আর এখন কেমন ওয়েদার, এখন বৃষ্টি নেই কিন্তু আকাশে হালকা হালকা মেঘ রয়েছে। তো আবার চলে যাচ্ছি, কারণ তোমাদের তো সকালে বললাম যে শাশুড়ি মার শরীরটা আবার খারাপ হয়ে গেছে, কালকে রাত্রেবেলা ফোন এসছে, তো সারা রাত তো আমি সেভাবে ঘুমোতেই পারিনি। তো আমার এই টেনশনটা, আমার সেই শরীর খারাপ যখন হচ্ছে তারপরের থেকে এরকম হয়, কারোর কিছু শুনলে তো আমি ভীষণ মানে নার্ভাস ফিল করি, আমার শরীরে একটা মানে অন্যরকম হয়ে যায়। তো কালকে রাতেরবেলা আমি ঠিকঠাক খেতেও পারিনি, মানে আমার বর বলছিল যে শরীর এত খারাপ লাগছে মায়ের। তো আজকে এখনই চলে যাব, তো গিয়ে থেকে আসি আর দেখি শাশুড়ি মার মানে কী অসুবিধা হচ্ছে, কারণ আমি যখন আসলাম তখন শরীরটা একটু ঠিক ছিল, এর জন্য আরও চলে আসলাম যে মায়ের দিকে একা একা রয়েছে, তাহলে যাই কদিন থেকে আসি তারপর আবার যাব। তো এর মধ্যেই হঠাৎ করে শরীর খারাপ হলো, তো গিয়ে দেখি কেমন কি রয়েছে। আর তোমার চেক আপও গেছিলো কদিন আগে, চেক আপ টেকআপ করে এসে আবার শরীর খারাপ শুরু হয়ে গেছে। তো জানি না আর ভালো লাগে না জানো, এই যে বাড়িতে এই আমার মায়ের শরীর খারাপ, শাশুড়ি মার শরীর খারাপ পরপর লেগেই রয়েছে, আর ভালো লাগে না। সবাই যদি একটু সুস্থ থাকে, ভালো থাকে, তাহলে মনটাও ভালো লাগে। তো যাই হোক, কালকে থেকে আজকে থেকে মনটা মানে খুব খারাপ লাগছে। আর দুপুরবেলা না আমার শরীরটা কি খারাপ লাগছে, আমি পুজো দিতে বসেছি, আমি ঠিকঠাক পুজোও দিতে পারছি না, এত মানে শরীর খারাপ লাগছে। বললাম না চিন্তা থেকে আমার এরকম হয়, প্রচুর মানে নার্ভাস হয়ে যায় আমি। তো যাই হোক, তাহলে চলো যাই, টুইটিকে উঠাই, কিছুতে উঠছে না মেয়ে, তারপর যাই, তারপরে আবার তোমাদের সাথে আমি কথা বলছি। মাম এই যে সোনু, এই সোনু ওঠ, যাবি না বাড়ি, এই যে তুই দি, আরে বাবা রে আজকে কত ঘুম দিয়েছে, ওটো 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 ওটো, আমি চলে গেলাম, টাটা টাটা। না বেচারা ঘুম থেকে উঠছে না। আর এই যে বাড়ি চলে এসেছি, তো আস্তে আস্তে তোমার সন্ধ্যা লেগে গেছে। আর এই দেখো টুইটি এসে ঠাম্মির ঘরে ঢুকে পড়েছে, এখন ঠাম্মির সাথে খেলা করছে।
তো মাকে জিজ্ঞেস করলাম শরীর কেমন আছে, মা বললো এখন একটু ঠিক আছি, তো কালকে শরীরটা বেশি খারাপ লাগছিল, একটু এখন ঠিক আছে। আর দেখো নাচছে, কিসের জন্য নাচছে বলো তো? এই যে পাশে যে মন্দির আছে না, মন্দিরে তোমার কীর্তন হচ্ছে, সন্ধ্যা আরতি, তো ওই আওয়াজ শুনে আরো বেশি নাচছে ও। কি এটা, কি কি এটা, কি তিতা হয়ে যাবে তো, লেবু তিতা হয়ে যাবে এরকম করলে। বহাল তো, বল বল এটা, বল। আর ওর ঠাম্মার কাছে রয়েছে, থাকুক। আর আমি ওর খাবারও করে নিয়ে চলে এসেছি, খাবারটা আমি একটু পরে ওকে দেব, কারণ খাবারটা ভীষণ গরম। আর এই ফাঁকে আমি তোমার কি করেছি বলো তো, বিছনা চাদর টাদর সব পেতে দিয়েছি। আর আমাদের ঘরটা একটু নোংরা হয়েছে, তো অনেক দিন ঘরে হাত দেওয়া হয় না, তো সামনে সামনে দিয়ে পরিষ্কার করা হয়, এমনি ওপরে টোপরে সেইভাবে পরিষ্কার করা হয়নি। এই দেখো ঝুল রয়েছে, তো এগুলো খুব তাড়াতাড়ি আমি আর আমার বর মিলে পরিষ্কার করব, কারণ আমার তো একার দ্বারা সম্ভবই না, কারণ দুইটি রয়েছে ছোট, ওকে দেখতে হয়। তো আমার বর যেদিন ছুটি পাবে সেদিনে আমি ঘরে হাত দেবো। সব জানে কোনটা দেখি করতে হয়। আস্তে আস্তে না, এটা কি? আর এই দেখো টুইটির বাবা আবার তোমার আর একটা ব্যাগ নিয়ে চলে এসছে। আর ঘর দেখো আবার অগোছালো হয়ে গেছে, বিছানা, তো সব কিছু আমি নিচে নামিয়ে রাখলাম, এখন সব কিছু গোজগাজ করবো। আর এখানে মায়ের দেখো কি কাণ্ড, মা আবার এই যে চিপস বিস্কুট, এদিকে তোমার সুজি, সব কিছু পাঠিয়ে দিয়েছে, বললাম যে এগুলো পাঠাতে হবে না, তাও পাঠিয়ে দিয়েছে। আর এই ব্যাগের মধ্যে কি পাঠালো চলো দেখি, খুলে ও এর মধ্যে পাঠিয়েছে তোমার আপেল পাঠিয়েছে, আর টুইটির সবজি ছিল কিছু, সেগুলো মা পাঠিয়ে দিয়েছে, কারণ কালকে আবার সকালে সবজি আনাবো, এর জন্য যা ছিল আজকে রাতে তো আবার স্যুপ করতে হবে, এর জন্য পাঠিয়ে দিয়েছে। তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আমার এখন ঘরটা সব গোছগাছ করতে হবে, প্রচুর কাজ রয়েছে। তো চলো টাটা, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, বাই বাই, টেক কেয়ার, তোমরা ভালো থেকো, টাটা।